ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা টপিকের উপরে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব অ্যাডামা কোম্পানির ফ্লেমবার্জ যে প্ল্যান্ট টনিক বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটি রয়েছে, তো এর সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে ডিটেল জানব। এই অ্যাডামা কোম্পানির ফ্লেমবার্জ এর মধ্যে কী কী টেকনিক্যাল রয়েছে, এটা কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো, কী কী ডোজ আমাদেরকে দিতে হবে, এর বেনিফিট কী কী রয়েছে, টোটাল আমরা এই ভিডিওতে এ টু জেড জানার চেষ্টা করব। ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যাডামা কোম্পানির ফ্লেমবার্জ একটা হচ্ছে সম্পূর্ণ অর্গ্যানিক একটা বায়ো স্টিমুলেন্ট বা ন্যাচারাল বায়ো স্টিমুলেন্ট আপনি বলতে পারেন, বা আর এক কথায় আপনি এটাকে বলতে পারেন যে প্ল্যান্ট টনিক, তার পাশাপাশি গ্রোথ রেগুলেটর। এটাকে আপনি প্ল্যান্ট টনিক অথবা গ্রোথ রেগুলেটর হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা এর মধ্যে কী কী টেকনিক্যাল রয়েছে, ফ্লেমবার্জের মধ্যে অর্গ্যানিক আপনার অ্যামাইনো অ্যাসিড রয়েছে 46.9% মতো, ইনঅর্গ্যানিক অ্যাকোয়া ফ্র্যাকশন রয়েছে 53.1%, টোটাল 100%। তো এই যে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এই যে প্ল্যান্ট টনিকটি আমাদেরকে কীভাবে কাজ করবে, দেখুন নর্মালি কিন্তু সমস্ত উদ্ভিদের মধ্যে এই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আপনার মূল কারিগর, প্রোটিন তৈরি করতে সাহায্য করবে। এই অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করার পাশাপাশি এর অনেক ফাংশন রয়েছে। এই যে ফ্লেমবার্জ, এটা হচ্ছে একটা টোটাল একটা অ্যামাইনো অ্যাসিডের চেন আপনি বলতে পারেন। অ্যামাইনো অ্যাসিড এবং পেপটাইডের একটা লম্বা চেন, যেটাকে যখন আমরা জলে মিশিয়ে স্প্রে করব, এটা জলে মেশানোর মাত্রই কী হবে, এটা টুকরো টুকরো হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাবে, এবং এর মধ্যে চিলেটিং এফেক্ট প্রেজেন্ট আছে, এবং এটা যখন আমরা পাতার ওপরে স্প্রে করব বা মাটিতে আমরা সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করব, খুব সহজে এটা পাতার মধ্যে প্রবেশ করে যাবে এবং রুট দ্বারা অ্যাবজর্ব হয়ে টোটাল গাছের শরীরের মধ্যে জাইলেম কোলার মাধ্যমে, হ্যাঁ, এবং পাতা স্প্রে করলে ফ্লেম কোলার মাধ্যমে টোটাল শরীরে ছড়িয়ে পড়বে এবং গাছ খুব সহজে সেটাকে ব্যবহার করতে পারবে, কারণ এটা এতটাই এর মধ্যে চিলেটিং এফেক্ট রয়েছে। আর চিলেটিং এফেক্টের জন্য কী করবে, সমস্ত রকমের যে আপনার মেটাল আয়নগুলো মাটির মধ্যে প্রেজেন্ট রয়েছে বা গাছের মধ্যে প্রেজেন্ট রয়েছে, যেমন হচ্ছে জিঙ্ক, কপার, কোবাল্ট, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম, নিকেল ইত্যাদি যাবতীয় আপনার যে সমস্ত আয়নগুলো রয়েছে গাছের প্রতিটা মুহূর্তে প্রয়োজন, সেগুলোকে কিন্তু গাছকে সঠিক পরিমাণে টাইম বাই টাইম পেতে সাহায্য করবে। এই যে ফ্লেমবার্জ, এই যে অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে প্রেজেন্ট রয়েছে, এই অ্যামাইনো অ্যাসিডে আরও কিছু কিছু ফাংশনও রয়েছে। যেমন আমাদের যে কোনো উদ্ভিদের প্ল্যান্টের মূল শারীরবৃত্তীয় যে সমস্ত ক্রিয়াকলাপগুলোর মধ্যে দুটো হচ্ছে একেবারে প্রধান, যেমন হচ্ছে আপনার রেসপাইরেশন বা শ্বসন প্রক্রিয়া, আর একটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এখানে আমরা রেসপাইরেশন বা শ্বসন প্রক্রিয়ার যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেটা হচ্ছে ক্রেব সাইকেল। এই ক্রেব সাইকেলে প্রতিটা মুহূর্তে প্রচুর পরিমাণে এটিপি বা শক্তি উৎপাদন হয়, যে এক্সট্রা যখন আমরা জমিতে এই অ্যামাইনো অ্যাসিড মানে ফ্লেমবার্জকে প্রয়োগ করব, তখন কী হবে, গাছের শরীরে একটু অধিক পরিমাণে শক্তি সঞ্চারিত করবে এবং অধিক পরিমাণে শক্তি উৎপাদন করতে সাহায্য করবে, যার ফলে গাছ বেশি পরিমাণ ফটোসিনথেসিস করতে পারবে, মানে বেশি পরিমাণ ফটোসিনথেসিস করা মানে প্রচুর পরিমাণ খাদ্য গাছ তৈরি করতে পারবে, এবং সেগুলোকে সে কী করবে, তার যে রিপ্রোডাকটিভ অর্গ্যান সেখানে সঠিকভাবে পৌঁছাতে পারবে। এমনিতে নর্মালি সমস্ত গাছের মধ্যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় ঠিকই, তবে যখন আমরা বাইরে থেকে এক্সট্রা কিছু অ্যামাইনো অ্যাসিড গাছকে দেব, তখন গাছ কী হবে, তার যে সমস্ত শারীরিক যে সমস্ত বৃত্তিগুলো ক্রিয়াকলাপগুলোকে আরও ভালোভাবে করতে সক্ষম হবে এবং এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে বিভিন্ন স্ট্রেসগুলো, যেমন হচ্ছে আপনার প্রখর ঠান্ডা বা খুব বেশি গরম, এই যে আবহাওয়ার যে পরিবর্তন, এই সময় আমাদের গাছ অনেক সময় কী হয় ঠিকমতো গ্রোথ করতে পারে না, তো সেই সমস্ত প্রবলেমগুলো থেকে বা স্ট্রেসগুলো থেকে কিন্তু গাছকে রক্ষা করতে সাহায্য করবে এই অ্যামাইনো অ্যাসিড গ্রোথ রেগুলেটরটি। এবং পাশাপাশি মাটিতে থাকা সমস্ত অনুখাদ্যগুলোকে, সমস্ত আপনার নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম থেকে শুরু করে জিঙ্ক, বোরন, যাবতীয় টোটাল যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোকে সঠিকভাবে আপটেক করতে পারবে এবং উপরের দিকে পাঠিয়ে সঠিক ইউটিলাইজ করে তার খাদ্যে রূপান্তরিত করতে গাছকে হেল্প করবে। এই কারণে আজকে কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা টনিক, বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড এর চাহিদা আজকে বিশ্বজুড়ে ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। আর এই ফ্লেমবার্জের দুর্দান্ত কার্যকলাপের জন্য কিন্তু ফ্লেমবার্জ আজকে ব্যাপক প্রচলিত একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। গাছের মধ্যে তৈরি হওয়া যে মূলত 17টা অ্যামাইনো অ্যাসিড, যেগুলোর
নাম আমি আপনাদেরকে একটা একটা করে বলছি। যেমন হচ্ছে আপনার গ্লুটামিক অ্যাসিড, লিউসিন, ফিনাইল অ্যানিন, মিথিওনিন, থ্রিওনিন, গ্লাইসিন, প্রোটিন, প্রোলিন, গ্লুটামিক অ্যাসিড, লিউসিন, আর্জিনিন, লাইসিন, ট্রিপটোফ্যান, সেরিন, সিস্টিন, আইসোলিউসিন, ভ্যালিন, হ্যাঁ, হিস্টিডিন, অ্যালানিন, গ্লুটামাইন, অ্যাসপারজাইন ইত্যাদি টোটাল 17 রকমের অ্যামাইনো অ্যাসিডের চাহিদাকে আমাদের এই ফ্লেমবার্জ এর দ্বারা আমরা পূর্ণ করতে পারবো। আপনি কোন কোন ফসল এটাকে ব্যবহার করতে পারবেন, দেখুন টোটাল ক্রপ, আপনি আলু থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, সমস্ত রকমের সবজি থেকে শুরু করে, সমস্ত রকমের দানা শস্য, অ্যানি কাইন্ডস অফ ক্রপ, এমনকি ফুলে পর্যন্ত, ফলে পর্যন্ত আপনি এই ফ্লেমবার্জকে ব্যবহার করতে পারবেন, যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা টোটাল ক্রপে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা কোন সময় গাছে এটাকে ব্যবহার করব, গাছে আমরা 15-20 দিন গ্যাপে গ্যাপে আমরা এই অ্যামাইনো অ্যাসিড পিজিআর থেকে ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমরা যদি আলু গাছের কথা বলি, সেক্ষেত্রে আমরা 45-50 দিনের মাথায় একবার ব্যবহার করব, আবার মোটামুটি 65-70 দিনের মাথায় আমরা আর একবার ব্যবহার করব, মানে মিনিমাম আমাদেরকে 2 টাইম ব্যবহার করতে হবে। এছাড়া যে কোনো ফসলের আপনি ঠিক ফুল আসা অবস্থায় অথবা ফল ধরে গেছে সেরকম অবস্থাতে আমরা মোটামুটি 15-20 দিন গ্যাপে গ্যাপে আমরা এটাকে প্রয়োগ করতে পারি। লম্বা সময় ধরে যে সমস্ত ফসল হয় সেগুলোতে আমরা 3-4 পর্যন্ত আমরা 15 দিনের গ্যাপে এই অ্যামাইনো অ্যাসিড পিজিআরকে ব্যবহার করতে পারবো। কী পরিমাণ ডোজ আমরা দেবো, দেখুন 15 লিটারের যে ড্রামগুলো রয়েছে, 15 লিটারের ড্রামে আমরা 25-30 মিলিহারে গুলে আমরা টোটাল ফসলের ওপরে স্প্রে করবো। এছাড়া একরে যদি আমরা বলি, একরে আমরা 250-300 মিলি পর্যন্ত 2 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। আর এর সঙ্গে আপনি যে কোনো কীটনাশক, ছত্রাকনাশক আপনি মিশিয়ে বা স্টিকিং এজেন্ট বা স্প্রেডার, পেনিট্রেটর আপনি গুলে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে সব থেকে বেস্ট রেজাল্ট, 100% রেজাল্ট পেতে গেলে আপনাকে সেটাকে সিঙ্গেল প্রয়োগ করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। অনেক সময় আমরা কী করি, বিভিন্ন এলাকাতে হয়তো অ্যাডামা কোম্পানির ফ্লেমবার্জ অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে আমরা সিঞ্জেন্টা কোম্পানির ইসাবিয়নকে ব্যবহার করতে পারি, অথবা করোমেন্ডেল কোম্পানির ফ্যান্টাক প্লাসকে ব্যবহার করতে পারি, অথবা বায়ার কোম্পানির আমরা অ্যাম্বিশনকেও ব্যবহার করতে পারি। বাংলাদেশে বায়ার কোম্পানির কমপ্লেসাল নামে এই অ্যামাইনো অ্যাসিড একটি ভালো পিজিআর পাওয়া যায়, আপনারা সেটাকেও ব্যবহার করতে পারেন। তো যে কোনো একটাকে আপনি ব্যবহার করতে পারবেন, একই ডোজ, প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ রয়েছে। খুব অসাধারণ এবং দুর্দান্ত কাজ করে এই প্রোডাক্টগুলো। বাজারে 500 ml এই ফ্লেমবার্জের দাম মোটামুটি 500 টাকার আশপাশ, বিভিন্ন এলাকা ভিত্তিক এর দামের পার্থক্য হতে পারে, এটাকে খুব বেশি মাইন্ডে নেবেন। এই যে বাদামি রঙের এই যে অ্যামাইনো অ্যাসিড পিজিআরটি ফ্লেমবার্জ, আপনি কিন্তু সমস্ত ফসলে ব্যবহার করে দুর্দান্ত রেজাল্ট আপনি পেতে পারেন এবং আপনার ফসলের গুণগত মানকে অনেক বেটার করতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।